খুব সুন্দর একটা নেট দিয়েছে এটা, ও ভাবছে ওটা ভিতরে ঢুকতে হবে, ওটা লাগিয়ে দাও লাগিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি হচ্ছি জিনাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে ইকরার একটা নতুন দোলনা এসছে, অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো সেটা সেট করতে হবে। তো এই দেখো, ইন্ডিয়া মার্কেট থেকে একটা খুব সুন্দর পাকা পেঁপে পাওয়া গেছে, মানে পুরোপুরি পাকা। আমি এরকমই আনতে বলি, কোনো কোনোটা এমন থাকে না, ভেতর থেকে কাঁচা থেকে উপর থেকে দেখলে মনে হয় কেন পেকে আছে, কিন্তু এটা খুব সুন্দর। আর এই যে আবার ইকরা হাত দিচ্ছে মোবাইলে বারবার, নো মাম্মা। এই যে লবণের ডিব্বা দুটো, ইকরা দোলনাটা সেট করতে হবে তো, কুয়াই দেখি একবার। হ্যাঁ ওটা নিচে নামো, তাহলে বলো নিচে নামো, আমার দোলনা সেট করো তাড়াতাড়ি, কাজ আছে, বলো নিচে নামো। আসো নেই, আসো তাহলে উপর নিয়ে চলো, নিচে সেট করবো না, উপরে নিয়ে, উপরে নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, মাম্মা বেবি, মাম্মা বেবি নিচে খেলো, আমার মাম্মা বসতে পারে, দেখিয়ে দাও তো, বসো বসা দেখিয়ে দাও তো, মা এখানে বসতে পারে, দেখো 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 দেখি বসতে পারে, বসতে পারে, পোস্ত ভিজিয়ে দিই একটু, ডিমের একটা তরকারি বানাবো ভাবছি। এখানে আমি পোস্ত ভিজিয়ে দিয়েছি, তো এটা একটু সোক করা থাক, তো ওইদিকে পোস্তটা ভেজানো থাক। এর মধ্যে ইকরার আব্বু দোলনাটা সেট করছে, তো দোলনাটা দেখে মনে হচ্ছে তো খুবই সুন্দর, আর সত্যি খুব সুন্দর। কালারটা আমি এটাই চুজ করেছিলাম, কারণ যদি একটু অন্য টাইপের কালার নিচ্ছি, মানে পিঙ্ক বা অন্য কিছু, তো একটু বেশি দাম পড়ছিল। আর দামের যেটা ব্যাপার না আছে, তার থেকে বড় জিনিস হলো কি, আমরা কনফিউজ ছিলাম ইকরা এতে থাকবে কি না। মানে ইকরার এর আগে অনেক জিনিস ট্রাই করা হয়েছে, মানে অনেক দোলনা ট্রাই করা হয়েছে অনেক টাইপের, ওগুলোতে একটাও থাকেনি, নিচেও থাকে না ইকরা, মানে বেডেও থাকে না, ব্যাসিনেটে থাকে না, ক্রিবে থাকে না, অনেক সমস্যা। তো একটা দিদি মানে বললো কি এই দোলনাটা খুব ভালো, ও সেম দোলনা আছে, তো বললো খুব ভালো, এটাতে থাকবে, ইন্ডিয়ান স্টাইলের দোলনা, তো এটাতে থাকতে পারে, তুমি কিনে দেখো, আর যদি না থাকে তাহলে এখানে তো 3 মাসের মধ্যে রিটার্ন করলেই হবে। তো ভাবলাম কি ঠিক আছে, কিনে দেখাই যাক। তো খুব সুন্দর দোলনাটা, মানে নিচে ফ্রিল আছে, আর এদিকে ইকরা কেউ যেন ভিডিও কল করেছিল ওকে দেখার জন্য, তো ওদিকে ওকে শুয়ে দিয়েছিলাম। আর এদিকে দুই সাইডে এই যে দেখছো বাঁধার মতো স্টাইল আছে, মানে দোলাও হবে, আবার যদি মনে করো কি দোলনাটা দুলাবো না, তো একদম স্টেবল থাকবে। আর এক সাইডে এই যে গান বাজবে, অনেক কিছু, মানে অনেক মিউজিক সিস্টেম আছে এর মধ্যে। তো এই যে ইকরার আব্বু ইকরাকে এবার শুয়ে দেখছে, ওকে তো মনে হচ্ছে এটা ওর খেলার জিনিস। আর ভেবেছিলাম এটা নিয়ে না একটু আরাম হবে আমার, মানে দুলবে তো ঘুমিয়ে যাবে, কিন্তু লেটস সি, হোপফুলি ও যদি থাকে। তো এই যে উপরে কিছু হ্যাঙ্গো করা আছে, এই দুটো সফট টয়, তো এটা দেখেও খুব খুশি। আরও নিজে থেকে কিছু হ্যাং করা যেতে পারে। আর তো এটা হচ্ছে খাঁকি কালার, তো এই কালারটাও ব্যাড ছিল না, মনে হলো যদি ও থেকে যায় এটাতে, আমরা হয়তো রেখে দিই, তো এই কালারটা মানে খুব তাড়াতাড়ি নষ্টও হবে না। তো পরে ইকরার আব্বুর মনে আসলো কি এর সঙ্গে একটা মসকিটো নেট আছে, তো ওটাকে লাগাতে হবে। তো এই যে লাগিয়ে দেখছে, এক সাইডটা নেট নেট আছে, এক সাইডটা এরকম কভার করার মতো, তো ওটা কভার করার মতো ওটা মাথার দিকে থাকবে, বেবি যখন ঘুমোবে তো ওই সাইডটা যেন কভার থাকে, লাইট না আসে, আর এক সাইডে হচ্ছে পুরো নেট। তো খুব ভালো, মানে এখানে যদিও মশা নেই, কিন্তু ইন্ডিয়াতে এই টাইপের দোলনা খুব ভালো যায়। তো এই যে ভেজানো পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এতে কিছু কাজু বাদাম দিয়ে দেবো, কাজু বাদাম ভিজিয়ে রাখিনি, ভিজিয়ে রেখে দিতে ভুলে গেছিলাম, যাই হোক
তো দিয়ে দিলাম আন্দাজ মতো পোস্ত কাজু বাদামের সঙ্গে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। তো এই যে বেশ কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো, এটাকে এবার ব্লেন্ড করে নেব। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, এরপরে আমি অমলেট বানাবো। তো অমলেটের জন্য এখানে শুধু পেঁয়াজ দিয়েছি, ধনে পাতা আর একটু লবণ দিয়েছি, লঙ্কা দিইনি, কারণ এটা বেটেছি কাঁচা লঙ্কা পোস্ত আর কাজু বাদাম, এর মধ্যে আছে লঙ্কা, তো সেই জন্য লঙ্কা দিইনি। যারা বেশি ঝাল খায় তারা এর মধ্যেও কাঁচা লঙ্কা দিতে পারে, অমলেটের মধ্যেও। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তরকারিটা বানাবো, তার জন্য এই ডিমটা হয়ে গেছে। তো ডিমটাকে কি করবো, এর মধ্যেই না ছোট ছোট পিস করে কেটে নেব, চারটে পিস করবো। তো এখানে দিয়ে দিয়েছি তেল এর মধ্যে, এবার তেজপাতা দিয়ে দেব, একটু কালো জিরে দিয়ে দেব। এখানে তেজপাতা দিয়ে দিয়েছি, তেজপাতা, কালো জিরে আর দুটো শুকনো লঙ্কার ফোড়ন। এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, এর মধ্যে খুব সামান্য আদা বাটা দিয়ে দিলাম, তোমরা না চাইলে নাও দিতে পারো। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একটু হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম একটু। টমেটোটাও দিয়ে দিলাম, তো টমেটোটা একটু গলে গেছে, এর মধ্যে আমি যে বাটা মশলাটা করেছিলাম পোস্ত কাজু বাদাম আর লঙ্কা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। ওই গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, তো এটা একটু লেগে লেগে আসলে তখন আবার জল দিয়ে দেব। তো এই যে দেখো তেল ছেড়ে এসেছে, এর মধ্যে এবার আমি জল দিয়ে দেব। খুব জল দেওয়া যাবে না, একটু মাখো মাখো হবে তরকারিটা। এটাকে একটু ফুটতে দেব। এই যে দেখো জল দেওয়ার পরে এটা ফুটে এসছে। তো এই সময় কি করতে পারো, তোমরা আলু সেদ্ধ করে ভেজে এর মধ্যে দিয়ে দিতে পারো। তো আমার অলরেডি আরো তরকারি বানানো রয়েছে, তো আমি সেগুলো দেখালাম না, এটা একটু আলাদা বলে এটা শেয়ার করছি। তো এবারে ডিমের পিসগুলোকে, মানে ডিমের অমলেট যেটা বানিয়েছিলাম ওইগুলো এরকমভাবে এর মধ্যে দিয়ে দেবে। এখন মনে হচ্ছে অনেক মানে জল জল ভাব, কিন্তু এটা টেনে নেবে, ডিমগুলো না টেনে নেবে পরে। আর একটু এটাকে ফুটতে দেব, তারপরেই হয়ে যাবে। আর সব থেকে শেষে যদি তোমরা পারো তো একটু ঘি ছড়িয়ে দেবে, তাহলে টেস্টটা আরেকটুকু বেড়ে যাবে।
আর এই মুহূর্তে আমি একটু সামান্য চিনি দিয়ে দেব, সামান্য একটু। বাস তোমরা এরকমভাবে ডিম বানাবে, দেখবে খুব ভালো লাগবে, মানে গরম গরম ভাত বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে এই তরকারিটা। তো এই যে তরকারিটাকে একটু সামান্য ফুটতে দিয়েছিলাম অমলেটগুলো দেওয়ার পরে, তো এটা হয়ে গেছে, আমি ফ্লেম অফ করে দিয়েছি। এই সময় এর মধ্যে একটু ঘি তোমরা দিয়ে দিবে, আর তা নাহলে একটু বাটার দিয়ে দিবে, এরকমভাবে একটু ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে দিবে। ব্যাস তৈরি হয়ে গেল ডিমের অমলেট কারি। তো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে। এখন রাত 10টা বেজে গেছে, একরাকে স্নান করিয়ে খাওয়াতে হবে। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, এর মধ্যে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধান থাকবে। বাই বাই।